তোমাদের পাটিগণিত একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম মুনাফা, পরবর্তী আরেকটা চ্যাপ্টার। জয় শ্রী নূপুরকে দেখা যাচ্ছে, ভালো আছো নূপুর? আচ্ছা, আমরা মুনাফার চ্যাপ্টারটা নিয়ে অনেক আগে তোমাদের আলোচনা করা হয়েছিল, মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এই মুনাফার চক্রবৃদ্ধি মুনাফায় কি কোনো কথা আছে তোমাদের? থাকার কথা না? আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করছিল, স্যার প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করেন। আমি কি একটু প্যাটার্ন নিয়ে আলোচনা করতে পারবো আজকের বিষয়? আমাদের তোমাদের মধ্যে কে যেন বলছিল, তাহলে তোমাদের কি নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় একটু দেখি, তোমাদের আলোচনা বলো তো দেখি। দিহান, প্যাটার্নটা একটু ঝালাই করব, প্যাটার্নটা একটু আলোচনা করব। না, তুমি আগে বলো, একে একে আমি সবার কাছ থেকেই শুনবো। হ্যাঁ, না তো প্যাটার্নকে আলোচনা করার বিষয় আছে যে একবার স্যার আর একটু দেখায় দেন। আচ্ছা, তাহলে তোমার আপত্তি নাই, প্যাটার্নের মধ্যে আলো আপত্তি নাই। অর্পিতা, আদ্রিতা, জয়শ্রী, মৃদুলা, ফাউজি, আবিদা, মৃদুলা। আচ্ছা, তাহলে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব না, আমরা যথারীতি জুন পর্যন্ত আমাদের একটা টার্গেট ছিল যে স্যার বীজগণিতিক রাশি আর সরল এগুলো নিয়ে আলোচনা করেন। আমরা আগামী দিনের সামনের ক্লাসে আমরা ওই দুই চলক বিশিষ্ট যে সমাধান আছে, প্রতিস্থাপন এবং অপনয়ন, অর্থাৎ সহ সমীকরণ, এটি নিয়ে আগামী দিনের ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা ওই বাড়ির কাজের ওই পুনরালোচনা একটু করি, তোমরা একটু দেখো যে বিষয়টা একটু তোমাদের ক্লিয়ার আছে কি না, নাকি তোমাদের সমস্যা আছে? আমি যে বাড়ির কাজ দিছিলাম তোমাদের খেয়াল আছে? ধ্যান, বাড়ির কাজ, লসাগু গসাগু কিংবা উৎপাদক, এইগুলো নিয়ে কারোর কোনো কথা আছে? উৎপাদকে বিশ্লেষণে যদি তোমাদের কারোর কথা থাকে বা কারোর কোনো গ্যাপ থাকে, তাহলে তোমরা কিন্তু সরলে যা আগাতে পারবে না, সরলে যা তোমাদের ওই গ্যাপটা থেকে যাবে। সেট, অর্পিতা, দুই অর্পিতা ছিল তো, ছোট অর্পিতা, অর্পিতার সেটে কি কোনো কথা আছে? আচ্ছা, তাহলে আমরা সেটটাও ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা বীজগণিতের দুই চলক বিশিষ্ট সমাধান নিয়ে আমাদের আলোচনা করতে চাচ্ছি সামনের ক্লাসে। আজকে আমরা পূর্বের ক্লাসের ওই বিষয়বস্তু নিয়ে আমরা একটু আলোচনা করব, যে যে কোনো জিনিসের যদি আমাদের বর্গ নির্ণয় থাকে বা ঘন নির্ণয় থাকে, আমরা সূত্রের সাহায্যে সেটা পারব। আমরা একটু বই বাইর করি, সবাই বই বাই করি। চুয়াত্তর পেজ, সবাই বই একটু বের করি, চুয়াত্তর পেজ বের করছি। চুয়াত্তর পেজের বাড়ির কাজের মধ্যে মনে হয় সম্ভবত ছিল এগুলো 25, 26, 27, 28। আমরা এই সমস্যাগুলো সমাধান করার একটু চেষ্টা করব। 25 কি বলছে একটু দেখি, 25, 26, 27 এই তিনটে সমস্যা নিয়ে একটু আমরা দেখি। 25, 25-এ কি বলছে? প্রথম রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই তিনটে রাশির লসাগু নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি লঘিষ্ঠ, সাধারণ,
গুণিতক। লসাগু গসাগু নির্ণয় করার পূর্ব শর্তই যে আমরা ওই প্রথম রাশি থাক, দ্বিতীয় রাশি থাক, তৃতীয় রাশি, যে রাশিগুলোই থাক ওই রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। আমরা উৎপাদক যখন করতে যাচ্ছি, এর পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছে যে উৎপাদকের প্রথম সূত্র কমন নেওয়া, সবার মধ্যে কমন যায় কি না, আসলে সবার মধ্যে কিছু কমন যাচ্ছে না। দ্বিতীয় কথা আসতেছে যে কোনো রকম সূত্রে পড়ে কি না, স্যার এইগুলোর মধ্যে কোনো রকম সূত্রেও পড়তেছে না। তৃতীয় কথা আসে আমাদের হচ্ছে যে এটা মিডিল ফ্যাক্টর চলে কি না। মিডিল ফ্যাক্টর বলতে আমরা বুঝবো যে এই মাঝখানের দেখে এমন ভাগে আমরা ভাঙবো, যোগ বিয়োগ করলে এই থ্রি এক্স হয়, গুণন করলে টু এক্স স্কোয়ার হয়। তাহলে আমাদের আর একটা জিনিস মিডিল ফ্যাক্টরে মনে রাখতে হবে, এই মাঝের জিনিসটা প্লাস না মাইনাস, তাহলে প্লাস, গুণফলও প্লাস, তাহলে এটা সম চিহ্ন হবে, প্লাস হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু। এক্স আর টু এক্স যদি যোগ করি, এক্স বলতে বোঝাচ্ছে একটা এক্স, এক্স বলতে বোঝাচ্ছে কয়টা এক্স, একটা এক্স। তাহলে একটা এক্স যদি হয়, আমরা এই এক্সটা এ জায়গা দিতে পারি, টুটাও এ জায়গা দিতে পারি, তাতে আমাদের সমস্যা নাই। দুই আর একে কত হয়? তিন। দুই আর এক যদি গুণন করি তাহলে কি হয়? টু। তাহলে আমাদের গুণন করলে হচ্ছে দুই, যোগ বিয়োগ করলে হচ্ছে তিন। তাহলে আমাদের মিডিল ফ্যাক্টরের ধাঁচটা ঠিক আছে, এক্স নিলাম কমন এক্স প্লাস ওয়ান, টু নিলাম কমন এক্স প্লাস। আর একটা জিনিস আমরা খেয়াল করবো যে প্রথমে আমরা কমন নিলাম, অর্থাৎ ভাগ করলাম এক্স দিয়ে, তাহলে এক্স রইল এখানে এক্স স্কোয়ার, এক্স দিয়ে যদি এক্স এক্স ভাগ করি তাহলে ওয়ান হয়, এইখানে এক্স প্লাস ওয়ান হলে এইখানেও এক্স প্লাস ওয়ান হইতে হবে, তবেই আমাদের বোঝা যাবে যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে। তাহলে কি পাইলাম? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান এই দুটোর পরিবর্তে এক, এখানে কি রইল এক্স প্লাস টু। আমরা যদি এক্স প্লাস টু আগে লিখতাম তাতে কোনো সমস্যা ছিল না, এক্স প্লাস ওয়ান আমরা পরেও লিখতে পারতাম। এখন দ্বিতীয় রাশিটা কি আছে একটু দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইখানে এক্স উপরে স্কোয়ার, এই ওয়ান তার উপরে স্কোয়ার, এডে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা একটাই সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা মাইনাসটা আগে লিখতে পারি, প্লাসটাও আগে লিখতে পারি, যে কোনোটা আগে লিখলে পরে লিখলে মানের কোনো সমস্যা হবে না। প্রথম রাশি উৎপাদক করছি, দ্বিতীয় রাশি উৎপাদক করছি, দেখি তৃতীয় রাশি কি আছে। তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। আমাদের টার্গেট হলো গুণফল মাইনাস টু এক্স স্কোয়ার, গুণফল যখন মাইনাস হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে মাঝে যে দুইটা জিনিস লাগবো দুটো দুই ধরনের চিহ্ন হবে। গুণফল যদি মাইনাস হয়, গুণফল যদি মাইনাস হয় তাহলে মাঝের দুটো দুই ধরনের চিহ্ন হবে, এখানে আছে এক, গুণ করলে হয় লাগবে দুই। তাহলে আমরা কি লিখব, এই এক্স স্কোয়ার টু এক্স, তার মধ্যে একটা এক্স বাদ দিলাম মাইনাস এই টু,
দুইটার মধ্যে যদি একটা বাদ দেই একটা এক্স থাকে, এই টু আর এন মাইনাস ওয়ান আর প্লাস টু যদি গুণন করি টু এক্স স্কোয়ার হয়, মাইনাস টু এক্স স্কোয়ার হয়, তাহলে আমাদের টার্গেট ঠিক আছে, গুণ করলেও ঠিক হচ্ছে, যোগ বিয়োগ করলেও ঠিক হচ্ছে। এখন এটা কি করলাম, এই দুটোর মধ্যে নিলাম এক্স কমন, এক্স প্লাস টু, এই দুটোর মধ্যে কিচ্ছু কমন যায় না স্যার, তাহলে বুদ্ধি কি, যে কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস কমন যায় না, কমন মানে ভাগ করা, ভাগ করা যায় না, এর অর্থ কি, ওয়ান দিয়ে ভাগ করা যায়, ওয়ান দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা লিখলাম ওয়ান, তাহলে এখানে পড়ে রইল কি এক্স প্লাস টু। আমাদের উৎপাদক দ্বিতীয় রাশির উৎপাদকটা করলাম, লাইভে দেখা যাচ্ছে আজাদ নাই, ওরা নাই তো, দিহান, অর্পিতা, মৃদুলা, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রথম রাশির উৎপাদক করলাম, দ্বিতীয় রাশির উৎপাদক করলাম, আমি তোমাদের এর আগেও বলছি তোমরা যদি উৎপাদকে না বাঁচো তাহলে তোমাদের সরল লসাগু গসাগু কোনো সমস্যায় বাঁচবে না, ইনশাল্লাহ সবগুলো পার হয়ে যাবে। উৎপাদকের এই চিহ্নতেই এলোমেলো হয়, আমরা তিনটে রাশি পেয়ে গেছি। এখন আমাদের এরা চাইছে কি, লসাগু, বইতে লসাগু চাইছে, তোমাকে গসাগুও চাইতে পারতো, তাহলে আমরা লিখব নির্ণয় লসাগু। আমরা একজন বলি যে লসাগুর নিয়ম কি উৎপাদক করার পর, যে কোনো একজন বলি এক্স প্লাস ওয়ান পাইছি, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান নাই তাও লিখলাম, এক্স মাইনাস ওয়ান লিখছি, এক্স প্লাস টু মিল আছে মিল লিখছি, এই দুটো গুণন করলি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস টু। আমরা একটু বলি, লাইভে দেখা যাচ্ছে কাকে কাকে, দেখি অর্পিতা, দিহান, আদ্রিতা, আদ্রিতা, হ্যাঁ, তাহলে আমরা লসাগু গসাগু যদি চাই আমরা আগে উৎপাদক করে নেব। প্রথমে আমরা কি করব, উৎপাদক, তোমরা খাতা নাও, সবাই খাতা নাও, খাতা নিলে তোমাদের সুবিধা হবে, তোমাদের অঙ্ক করায় সুবিধা হবে, বোঝায় সুবিধা হবে। আমরা ২৬ নাম্বার নিয়ে আলোচনা করব, নাম্বার ২৬, ২৬ নাম্বারটা একটা ভিআইপি, ভিআইপি সমস্যা, এইটার মধ্যে অনেক কিছু জানার আছে, আমরা একটু দেখি ২৬। ২৬ বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, প্রথম রাশি, তাহলে আমি প্রথম রাশি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর, প্রথম রাশি এক্স তার উপরে স্কোয়ার, এই টু তার উপরে স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা একটু খেয়াল করি, এই এক্স স্কোয়ার মাইনাস কি আছে, ফোর, এক্স স্কোয়ার মাইনাস কি আছে, ফোর, এই এক্স তার উপরে স্কোয়ার, এই টু তার উপরে স্কোয়ার, তাহলে প্রথমটা এক্স প্লাস টু এক্স মাইনাস টু, এক্স প্লাস টু এক্স মাইনাস টু, যদি আমরা মাইনাস আগে দিতাম সমস্যা ছিল না। অর্পিতা, আদ্রিতা, দিহান, মৃদুলা, ফাউজি আবিদা, জয়শ্রী সূত্রধর, আর কারা আছে, সবাই হোয়াইট বোর্ডটা দেখা যায়। ২৬ দ্বিতীয় রাশিটা আমরা একটু দেখি,
স্কয়ার প্লাস 4x প্লাস 4। আমরা তোমাদের কাছ থেকে একটু জানি এখানে কি করা যেতে পারে, বলো আদ্রিতাই বলো কি করব। হ্যাঁ বলো কি করব। হ্যাঁ x তার উপরে স্কয়ার, তারপরে 2 তার উপরে স্কয়ার, মাঝে প্লাস না মাইনাস, তাহলে আমরা দিলাম প্লাস সূত্রের 2। a হলো এই x, b হলো এই 2, 2 দুগুণ 4, তাহলে মিলে গেছে 4। যদি মিলে যায় তাহলে আমরা কি লিখব, x প্লাস 2 হোল স্কয়ার। এই হোল স্কয়ার মানে কি, x প্লাস 2 আর কি x প্লাস, তোমরা অনেকেই অন্যভাবে করো যে 2x যোগ 2x, ওইভাবে করো না। যারা সূত্রে সূত্রে যদি চলে তাহলে আমরা সূত্রে ফলায় করব। পরবর্তীতে তৃতীয় রাশিতে কি আছে আমরা একটু দেখি। x এর উপরে কিউব মাইনাস 8, x তার উপরে আছে কিউব বিয়োগ এই 2 তার উপরে আছে কিউব, x উপরে আছে কিউব বিয়োগ এই 2 তার উপরে আছে কি কিউব। এইটাতে আমরা বলতে পারি কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি, a মাইনাস b ইনটু a স্কয়ার। তোমাদের যে জিনিসটা ভুল হয় সূত্রটাই ভুল হয়, এখানে মাইনাস আছে তাহলে এই জায়গায় কি হবে, অর্পিতা দিহান আদ্রিতা জয়শ্রী ফাউজি আবিদা আহমিদুল্লাহ দিহান জয়শ্রী সবাই একটু খেয়াল করি মনোযোগী হই। আমরা পাইলাম x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 4, প্রথম রাশি গেল, দ্বিতীয় রাশি গেল, তৃতীয় রাশিও গেল। ফাউজি আবিদা মিদুলা হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে আমরা প্রথম রাশির উৎপাদক করছি, দ্বিতীয় রাশির উৎপাদক করছি, তৃতীয় রাশির উৎপাদক করছি। আমাদের মূল টার্গেট তো উৎপাদকেই, উৎপাদকে যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের লসাগু বা গসাগু করা, রেজাল্ট সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না। উৎপাদক করতে যায় আমরা দেখব ধাপগুলো ঠিক আছে কিনা, প্রথম ধাপটা কি সূত্রে পড়ে কিনা, কমন যায় না সূত্রে পড়লেও সূত্রে ফেলা দিছি, কমন যায় না সূত্রে পড়ে এই জন্যই সূত্রে ফেলাইছি, এটা কমন যায় না সূত্রে পড়ে, কিসের সূত্র, কিউবের সূত্র, এক্স এর উপর কিউব আবার এই দুইয়ের উপরে কিউব, দুইয়ের উপর যদি কিউব থাকে দুই গুণন দুই গুণন দুই, দুই দুগুণ চার, চার দুগুণ আট, তাহলে আমরা কি লিখলাম, এক্স মাইনাস 2, তারপরে কি লিখছি এক্স এর উপরে স্কোয়ার, এখানে মাইনাস আছে এই কারণে সূত্রে এই জায়গায় প্লাস, এ বি, এ হলো প্রথমটা এক্স, বি হলো 2, তারপরে এই 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে যদি স্কোয়ার থাকে দুই দুগুণ চার 2x 2x তাহলে x স্কয়ার, এইটা আর কোনো মিডল ফ্যাক্টরও যায় না কিছুই যায় না, এটা আমাদের এমনি থাকবে। তাহলে আমরা প্রথম রাশির উৎপাদক করলাম, দ্বিতীয় রাশির উৎপাদক করলাম, তৃতীয় রাশির উৎপাদক করলাম, এখন আমাদের এটা লসাগুও চাইতে পারে গসাগুও চাইতে পারে, এখানে চাইছে কি লসাগু, তাহলে আমরা লসাগু বলতে আমরা বুঝি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে কোন জিনিসটা আছে আমরা একটু দেখি। তাহলে এখানে আছে x প্লাস 2, লিখলাম x প্লাস 2, আর কোথাও আছে কি না আছে ওটা আমার দেখেন নাই, আছে x প্লাস 2 ছাড়া আর একটা আছে, লিখলাম x প্লাস 2 আর একটা,
এখানে আরেকটা ছিল এটা লিখলাম x minus 2 এখানে বাদ রেখে আসলেন একটা এখানে আছে লিখলাম x minus 2 এই যে বাদ পড়ে গেল কোন জায়গায় নাই তারপরেও আমাদের লেখা লাগবে মিল এবং অমিল লসাগুর নিয়ম হলো মিল এবং অমিল তাহলে মানে মিলগুলো নেব আমরা মিল নাই যেটা সেটাও নেব গসাগুর ক্ষেত্রে খালি মিলগুলো নেব এখানে কি হলো 2x প্লাস 4 আমরা যদি এইটা লিখি এই দুটো তো যোগ গুণন করলে হয় x প্লাস 2 হোল স্কয়ার আর এই দুটোর পরিবর্তে আমরা লিখতে পারি কি x কিউব মাইনাস 8 আমরা যে কোনো উৎপাদক যে কোনো উৎপাদক দিয়ে তোমাদের বলতে পারে যে এত এত প্রথম রাশি বা দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো বা তোমরা ক্লাসে বাড়িতে শ্রেণীকক্ষে করলে লসাগু নির্ণয় তোমাদের পরীক্ষাতে গসাগু নির্ণয় আসতে পারে আমরা যে দুটো সমস্যা নিয়ে আলোচনা করলাম কারোর কোনো কথা আছে আমাদের কারোর কোনো কথা আছে আচ্ছা কথা যদি না থাকে আমরা একটা জিনিসে চলে যাব আমরা এই বইয়ের বইয়ের কাজ আছে এই কাজটা একটু আমরা দেখতে পারি যদিও এর আগে তোমরা অনেকবার করছো তারপরে আমরা আরেকটা বার দেখব 71 পেজের কাজ 2 এবং 3 কাজ 2 এবং 3 তোমাদের কাছে এটা পরিচিত সমস্যা তারপরেও বারবার আমরা করব এইগুলোর মধ্য থেকে আমাদের পরীক্ষাগুলোতে সাধারণত আসে তাহলে কাজের দুয়ে কি বলছে আমরা একটু দেখি আচ্ছা রাশি কয়টা আছে এখানে রাশি আছে তিনটে তাহলে এই তিনটে রাশির লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি এই কাজের দুই কাজের দুই প্রথম রাশি আমরা লিখলাম প্রথম রাশি লিখে x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে লিখলাম x প্লাস y x মাইনাস y দ্বিতীয় রাশিও আমরা লিখলাম দ্বিতীয় রাশিতে আসে বলা আছে কি 2 ইনটু x প্লাস y 2 ইনটু x প্লাস y এর কোনো উৎপাদক আর হয় না একে আর কোনো ভাবে ভাঙা যায় না তাহলে আমরা ওইভাবেই রাখব যদি ভাঙা না যায় তাহলে কি আর কোনো কাজ আছে তৃতীয় রাশিতে যা দেখব কি আছে তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে বলো একজন আচ্ছা 2x y স্কয়ার আমরা যদি ভয় না পাই তাহলে আমরা জয় করতে পারবো এটা হলো একটা কথা ভয় পাইলে জয় করা যাবে না উৎপাদক করা লাগবে ভালো কথা উৎপাদকের প্রথম সূত্র কমন নেওয়া কি কমন যায় 2 তাহলে আমরা 2 আগে কমন নিলাম x গ্রুপের মধ্যে x কমন নিলাম y গ্রুপের মধ্যে কি নিলাম y এখানে পড়ে থাকে কি x এখানে পড়ে থাকে কি y তাহলে আমরা নির্ণয় লসাগু কি লাগব 2 ব্র্যাকেটের বাইরে কি আছে xy এখানে কি আছে x প্লাস y টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস কঠিন টু ইন্টু টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এখন এই কাজের এই সমস্যাটাই তোমাদের যদি বলতো গসাগু নির্ণয় করো তাহলে আমরা কি করতাম তাহলে কি আনসার হতো গসাগু নির্ণয় করতে গেলে x প্লাস y গুড ধন্যবাদ
তোমরা এই সমস্যাটা বুঝতে পারছো। আমি তিন নিয়ে আর একটু আলোচনা করব। তিন কাজের তিন নাম্বারটা তোমাদের কাছে অতি পরিচিত, কাজের তিন নাম্বারটা অতি পরিচিত। আমরা একটু দেখি, সবাই খাতা বের করো, তোমরা একটু দেখো, আমি করে দিচ্ছি। কাজের তিন, কাজের তিন নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। অর্পিতা, তার মৃদুলা, দিহান, আদ্রিতা, জয়শ্রী সূত্রধর, অহনা, আর কে আছে? অহনা নাই। কি সমস্যা? কি অহনার অসুস্থ স্যার? জি স্যার, নাই, অহনা নাই লাইবে না। ওরা ওরা স্যার প্রশ্ন করতেছে, ওরা খুব ভালো লাগতেছে স্যার, প্রশ্নোত্তরের মাধ্যমে পড়াচ্ছি তো ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দিহান, দিহান, মৃদুলা, আদ্রিতা যারাই উপস্থিত আছো, দেখো আমরা তিন নাম্বারটা নিয়ে একটু আলোচনা করব। তিন নাম্বারে বলছে এ কিউব মাইনাস ওয়ান, এ কিউব প্লাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ান, এ কিউব প্লাস ওয়ান। হ্যাঁ, তারপরে বর্তীতে কি আছে? এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান। এদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখি, আমার লসাগু চাই আর গসাগু চাই, আমাদের টার্গেট কি? উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা উৎপাদকে বিশ্লেষণ আগে করে নেব, তারপরে চিন্তা করব যে কি করি। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি এ কিউব মাইনাস ওয়ান। এ তার উপরে দিলাম কিউব, ওয়ান তার উপরে দিলাম কিউব। হ্যাঁ বলো, লেখা। আচ্ছা তাহলে আমরা আর একটু ভালো করে লিখি। হ্যাঁ, বড় করে লিখতেছি। আমাদের প্রথম রাশি, জি, আচ্ছা আমাদের আছে এ কিউব মাইনাস ওয়ান। প্রথম রাশিটা কি আছে? এ কিউব মাইনাস ওয়ান। তাহলে আমরা এই এ তার উপরে কিউব, ওয়ান তার উপরে কিউব। হ্যাঁ বলি, আমরা কি করলাম? এ এর উপরে কিউব, ওয়ান এর উপরে কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তোমার আব্বুর রুমে থেকে নাকি কথা ওরা শুনতে পারতেছে না, একটু বলো তো। যা আব্বুর রুমে শব্দ হচ্ছে তো ওরা শুনতে পারতেছে না। আল্লাহ কি বলবো ওরা, দেখো তো তোমার আব্বুর সাথে ওরা কথা বলবি নাকি? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে কথা। আচ্ছা আমরা কি করলাম? আমরা করলাম এ কিউব মাইনাস ওয়ান। তোমরা অনেকে এই দুই লাইন না করে এই লাইন করো, এই বিপদে যায় না। আমরা কি করলাম? এর উপরে কিউব, ওয়ান তার উপরে কি কিউব, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস আছে এই কারণে প্লাস,
8 1 a 1 তার উপরে স্কয়ার তাহলে কি হলো a স্কয়ার প্লাস a প্লাস 1 এই রাশির মধ্যে কোনো কথা আছে কারোর তাহলে এই রাশির মধ্যে যদি কোনো কথা না থাকে এই জায়গায় যদি প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম দেখো দ্বিতীয় রাশি শুধু প্লাস আছে তাই নাই দ্বিতীয় রাশি যদি প্লাস থাকে আমরা এই জায়গায় প্লাস দিয়ে দেব প্লাস দিয়ে দেব এই জায়গায় প্লাস দিয়ে দেব এই জায়গায় কি হবে মাইনাস হবে এই জায়গায় প্লাস হবে কাজের 3 নাম্বার প্লাস থাকলে প্লাস হবে এই জায়গায় মাইনাস হবে মাইনাস ছিল প্রথম রাশিতে এই কারণে এখানে মাইনাস দিছিলাম এটা এখন দ্বিতীয় রাশি হয়ে গেছে এটা আমাদের প্রথম রাশি আর নাই এটা হয়ে গেছে কোন রাশি দ্বিতীয় রাশি আমরা একটু শেয়ার করি অর্পিতা দিহান আদ্রিতা জয়শ্রী সূত্রধর আর কে আছে আর কে আছে আমি দেখতে পাচ্ছি না পূজা কই আচ্ছা পূজা আচ্ছা তাহলে আমরা প্লাসের দা পাইলাম মাইনাসের দা পাইলাম এর মধ্যে কথা আছে এর মধ্যে কারোর কোনো কথা নাই এই দুই লাইন অনেকে গ্যাপ দাও এই গ্যাপটা যেন কেউ দিও না আমরা এই সাইডে লাইনই লিখব তাহলে প্রথম রাশি গেল দ্বিতীয় রাশি গেল আমরা এখন কোন রাশি করব তৃতীয় রাশি কি বলছে দেখি তৃতীয় রাশি চলে যাই হ্যাঁ এই এই জিনিসটা তোমাদের বহুত জায়গায় দেখা হবে বহুত বহুত লাগবে এই জায়গাটা এই a টু দি পাওয়ার 4 তৃতীয় রাশি আমি এর আগেও এই যে নিয়ে তোমাদের আলোচনা করছি এর উপরে 4 প্লাস a স্কয়ার প্লাস 1 এর উপরে 4 এর উপরে স্কয়ার প্লাস 1 তাহলে আমরা এটাকে লিখতে পারি এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার এই 1 তার উপরে স্কয়ার মাঝে যোগ দিলাম যোগ সূত্রের 2 এ হলো এই প্রথম ডাই স্কয়ার বি হলো 1 তাহলে কি হলো 2 স্কয়ার কিন্তু আমাদের স্যার আছে কয়টা স্কয়ার একটা স্কয়ার আছে তাহলে কি করব একটা স্কয়ার গুড তাহলে একটা স্কয়ার বাদ দেব বাদ দিলে আমরা এই টুকের পরিবর্তে আমি কি লিখতে পারতেছি a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এইতে a এ তার উপরে স্কয়ার এই পুরাটা ধরব আমরা a আর এইটা ধরব b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর আমাদের সূত্র আছে কি সূত্র আছে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ প্রথমটা যোগ দ্বিতীয়টা আচ্ছা এই প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা তাহলে a a স্কয়ার প্লাস a প্লাস 1 a a স্কয়ার মাইনাস a প্লাস এই হলো আমরা করলাম উৎপাদক এই উৎপাদকের মধ্যে কারোর কোনো কথা আছে কিনা আমরা একটু দেখি যে স্যার আমার প্রথম রাশিতে কথা আছে বা তৃতীয় রাশিতে কথা আছে এইতে যদি তোমরা মনে করো আমার কথা ব্রেক করে তোমরা করো তোমরা পরবর্তীতে দেখো তো পরীক্ষা যদি ভুল করো শেষে কিন্তু তোমাদেরই ভুল হবে যে ওই যে দুই লাইন বাদ দিলাম এক লাইন বাদ দিলাম কি স্যার পড়াচ্ছে এইভাবে বুঝতেছি না না বুঝলে তোমরা প্রশ্ন করবে আমি কি ক্লিয়ার এর মধ্যে কি কোনো কথা আছে আমরা এবারে লিখব নির্ণয় লসাগু নির্ণয় আমরা প্রথম রাশির মধ্যে পাইছিলাম a 1 এটা লিখি ওখানে আরেকটা জিনিস ছিল a স্কয়ার প্লাস a প্লাস 1 এই যে মিল আছে বাদ দিয়ে দিলাম দ্বিতীয় রাশির মধ্যে ছিল a প্লাস 1 লিখলাম দ্বিতীয় রাশির মধ্যে a স্কয়ার মাইনাস a প্লাস 1 ছিল এটাও লিখলাম
এটা এটা মিল আছে এই জন্য এটা বাদ, মিল থাকলে সেটা বাদ দিয়ে দিলাম, মিলগুলো আগে লিখলাম, অমিলগুলো আগে লিখলাম, বা এমনও হতে পারে মিল নাই তাও যেহেতু হবি এই জন্য এদের সাথে লিখলাম। এদের সাথে এটা যদি লিখি তাহলে আমাদের এইটুক সূত্রে পড়ে, কি সূত্র? এ কিউব মাইনাস ওয়ান। এটা কি সূত্র? এ কিউব প্লাস ওয়ান। এখন কেউ যদি গুণ আকারে লেখে এখানে অ্যান্সার লেখো অসুবিধা নাই। যদি মনে করো যে স্যার এটা এ মাইনাস বি এ প্লাস বি, এটা কি লেখা যায়? এ কিউব উপরে স্কোয়ার বিয়োগ এই ওয়ান তার উপরে স্কোয়ার, তাহলে কি এর উপরে সিক্স মাইনাস এই ওয়ান। কারোর কোনো যুক্তি আছে, কথা আছে? আমরা একটু আবার দেখি, সমস্যাটা খাতায় তুলে নেই, আমরা একটু আবার দেখি বিষয়টা, একটু দেখি, সবাই একটু দেখো, এরপর আমি বাড়ির কাজ দেবো। এই হোয়াইট বোর্ডের সমস্যাটা একটু খেয়াল করি। আমরা এই কাজের যে দুটের সমস্যা নিয়ে করলাম, এর মধ্যে কি কারোর কোনো কথা আছে? আচ্ছা, তাহলে আমরা সবাই লাইভে আছে, আমরা একটু খেয়াল করি। আমরা মান নির্ণয় লসাগু গসাগু সরল এইগুলোর মধ্যে থেকে দুটে আসবে, মান নির্ণয় একটা আসবে, লসাগু গসাগু সরলের মধ্যে থেকে একটা আসবে, তারপরে যায় স সমীকরণ। আমরা তিনটেই করব, বইয়ে যা আছে সব করব। আমরা এইগুলো একটু ঝালাই দিয়ে নিলাম, আমরা আগামী ক্লাসে সমীকরণ স সমীকরণ এইগুলো নিয়ে আলোচনা করব, নাকি তোমরা রাজি আছো? আমরা একটু সিরিয়ালে যাই দেখি। ফাউজিয়া আবিদা একটু কথা বলি, আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা করব তুমি বলো তো, তোমার যুক্তিতে কি নিয়ে আলোচনা করা যায় বলো। আচ্ছা, তারপরে আমরা ওর পিতার কাছে চলে যাই, ওর পিতা তোমার। আচ্ছা, তারপরে আমরা জয়শ্রীর কাছে চলে যাই, জয়শ্রী। আচ্ছা, তারপরে আমরা পূজার কাছে চলে যাই, পূজা। আচ্ছা, আমরা একটু ওই যে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের মেয়ে আছে না লাইভে, আচ্ছা আমরা দিহানের কাছে চলে যাই, দিহান। সল সরবির সমীকরণ। আচ্ছা, তারপরে আমরা একটু আদ্রিতা রহমানের কাছে চলে যাই, কোনটা? আচ্ছা, তাহলে আমরা আগামী দিনের আমাদের আগামী দিনের আমার ক্লাসটা হবে মঙ্গলবারের দিন, আজ শনিবার, সোম মঙ্গল রবি সোম, দুই দিন পর ওইটা তোমরা একটু উদাহরণগুলো দেখবে। তোমাদের বাড়ির কাজ আমি দেব, যেটা বাড়ির কাজ। আচ্ছা, তাহলে বাড়ির কাজের মধ্যে তোমাদের 29। আচ্ছা, তার আচ্ছা তাহলে আমরা বাড়ির কাজ অন্যগুলো দেই একটু, 17, 18, 19, 20। 17, 18, 19, 20। আচ্ছা, 17, 18, 19, 20, তার সাথে আমি আর একটা আরো দুটো অঙ্ক দিলাম, 27, 28, 27। এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টা সমস্যা আমরা বাড়িতে সুন্দর করে করে নেব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আগামী দিনে এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব।
তারপরে আমরা সরল সহসমীকরণে চলে যাব, ওই চ্যাপ্টারটা আমরা যত তাড়াতাড়ি পারি আমরা ইনশাল্লাহ শেষ করব। সর্বোপরি চর্চা করতে হবে। আমরা একটু মূল্যায়নে চলে যাই, দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা একজন বলি। হ্যাঁ বলি, হ্যাঁ এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু, থ্যাংক ইউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ধন্যবাদ। আমরা আর একজনের কাছে থেকে জানবো এ কিউব, এই এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্রটা কি? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা আমরা আর একজন বলি এ কিউব প্লাস বি কিউব, এটার একটু বলি সূত্র। আচ্ছা এ প্লাস বি, হ্যাঁ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো আমরা যথারীতি বারবার বারবার চর্চা করব, তাহলে দেখা যাবে যে আমাদের সমস্যা সমাধান করার ক্ষেত্রে যে সূত্রগুলো দরকার আমাদের কোনো রকম যাতে দ্বিধা না থাকে। তাহলে এখানে আমাদের উৎপাদক করার সময় সূত্র দরকার ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটা আমাদের তোমাদের মধ্যে থেকে একজন বলছো যে স্যার কি হয়, আমরা একটু বলি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস আগে লেখা যাইতে পারে প্লাসও আগে লেখা যাইতে পারে, মাইনাস আগে লেখা যাইতে পারে প্লাসও আগে লেখা যাইতে পারে। আমরা এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। লসাগু গসাগুর ক্ষেত্রে কোনো জায়গায় যদি হোল স্কোয়ার থাকে তাহলে ওই জিনিসটা দুইবার হয়, কোনোটা যদি হোল কিউব থাকে তাহলে ওই জিনিসটা তিনবার হয়। তাহলে আমরা এটা এটাও জানি। তাহলে আমাদের তোমাদের মধ্যে থেকে জবাব আসলো এই সূত্রগুলো, ইনশাল্লাহ তোমরা ভালো করে রিভিশন দিবে যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। আমি তোমাদের যে কোনো একজন, যে কোনো একজন তোমরা এই এ বির সূত্রটা একটু বলো তো দেখি, যে কোনো একজন, আঞ্চলিক ভাষায় বলছি যে স্যার এ প্লাস বি, আচ্ছা আমরা যেভাবেই কেনা মনে আমরা মুখে আমরা যাই বলি আমরা লেখার সময় কিন্তু ঠিক করে লিখব, যোগ করে দুই দিয়ে ভাগ হোল স্কয়ার, বিয়োগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ হোল স্কয়ার, যোগ করে দুই দিয়ে ভাগ হোল স্কয়ার, বিয়োগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ হোল স্কয়ার। তাহলে আমাদের ক্লিয়ার, আমাদের এই জিনিসগুলো আমাদের যদি জানি আমাদের বহু নির্বাচনী গণিতের বহু নির্বাচনীর মধ্যে ইনশাল্লাহ কোনো প্রশ্নের ঘাটতি হওয়ার কথা না, আমরা ইনশাল্লাহ পারব, আমরা ইনশাল্লাহ হাত দেবো, আমরা ইনশাল্লাহ হাত ধুচ্ছি, আমরা ইনশাল্লাহ বারবার হাত দেবো। না না না, প্রথমেও আমরা নিয়ম মেনে চলবো, এখনও আমরা নিয়ম মেনে চলবো। আমরা তোমরা জানো যে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে, তারপরে আমরাও সামাজিক দূরত্ব মেনে চলবো, আমরাও হাত ধোবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। এই তো আমাদের বিদ্যালয় যখন খুলে দেবে তখনও আমাদের যথারীতি নিয়ম এগুলো আমাদের মেনেই চলা লাগবে, স্বাস্থ্যবিধি আমাদের মেনেই চলা লাগবে, মাস্ক পরতে হবে সর্বোপরি,
আমরা সব নিয়ম কানুন মেনে চলবো, সব নিয়ম কানুন আমরা মেনে চলবো। তাহলে আমরা উৎপাদক নিয়ে কোনো কথা নাই, লসাগু কসাগু নিয়ে কোনো কথা নাই। তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো যথারীতি উপস্থিত হব, যারা তোমাদের মধ্যে উপস্থিত নাই তাদেরও উপস্থিত থাকতে বলবেন। একাত্তর পেজের উদাহরণ পাঁচ নাম্বারটা আমরা একটু দেখি। তোমাদের বই আছে সবার কাছে? আচ্ছা দেখো, লেখা আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এ ওয়াই, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এইটাতেই সাইডে লেখছে এক্স স্কোয়ার কমন নিয়ে এক্স প্লাস ওয়াই। সাইডে না লেখে আমরা নিচেও লিখতে পারতাম, সমস্যা ছিল? তাহলে নিচে লেখার মধ্যেও আমাদের সমস্যা নাই। দ্বিতীয় রাশিতে আসে এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই লেখে এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশিতে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে আসে কী লেখছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, চতুর্থ রাশিতে আসে কি আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। কেন তিনটে হলো? লসাগু গসাগুর ক্ষেত্রে যদি হোল স্কোয়ার থাকে তাহলে দুটো হয়, যদি হোল স্কোয়ার না থাকে কিউব থাকে তাহলে তিনটে হয়। এখন আমরা নির্ণয় লসাগুর ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরে এক্স গ্রুপের মধ্যে কি সবচেয়ে বেশি আছে, এক্স স্কোয়ার, এই কারণে আমরা দিছি এক্স স্কোয়ার। ওয়াই গ্রুপের মধ্যে শুধু ওয়াই আছে, এই কারণে ওয়াই। এক্স প্লাস ওয়াই গ্রুপের মধ্যে এক্স প্লাস ওয়াই সর্বোচ্চ তিনটে আছে, এই জন্য একবারে লিখছি এক্স প্লাস ওয়াই উপরে তিন। এখন পড়ে থাকে কিনা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই কারণে কি লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এর মধ্যে কারোর কোনো কথা আছে? আচ্ছা, আমরা একটু এই সমস্যাটাই লসাগু না বলে বলছে গসাগু নির্ণয় করো, তখন অ্যান্সার কত হইতো বলো তো দেখি। এইটাই যদি বলতো যে গসাগু নির্ণয় করো তখন কি হইতো, গসাগুটা কত হইতো? হ্যাঁ বলো বলো বলো, গসাগু হইতো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সবার মধ্যে উপস্থিত আছে। ধন্যবাদ, তোমরা জবাব দিতে পারছাও যে গসাগু শুধু মিল যে জিনিসটা আছে সেটাই হলো গসাগু। তাহলে আমরা বুঝতে পারছি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করছো, তোমরা ইনশাল্লাহ বুঝছো এবং পারবে। আমরা দেখো ৭০ পেজের কাজের দুই নাম্বার, কাজের দুই নাম্বার এক্স প্লাস টু হোল স্কোয়ার আছে প্রথম রাশি, আছে না? তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুটো হয়ে গেল। দ্বিতীয় রাশিতে কি আছে এক্স প্লাস টু এক্স, তাহলে কি হলো এক্স স্কোয়ার নিলাম কমন, কমন নিলে কি থাকবি এক্স ইন্টু এক্স প্লাস টু। আচ্ছা তৃতীয় রাশি কি আছে? হ্যাঁ তোমরা একটু করো তো দেখি এটা কি হয় দেখি, একটু তোমরা একটু এই মিডিল ফ্যাক্টর করলে কেমন হয়। শেষ হয়ে গেল, প্রথম রাশির উৎপাদক হয়েছে এক্স প্লাস টু এক্স প্লাস টু।
দ্বিতীয় রাশির উৎপাদক হয়েছে x কমন নিয়ে x প্লাস টু। আচ্ছা তৃতীয় রাশি কি আসলো? x প্লাস টু x প্লাস থ্রি। এরা বলছে গসাগু নির্ণয় করো, তাহলে গসাগু কি হবে? আচ্ছা গসাগু হবে নির্ণয় গসাগু x প্লাস টু। তাহলে আমাদের কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে? ভালো করে আমরা একটু দেখি। আচ্ছা আমরা বাড়ির কাজগুলো যথারীতি সুন্দরভাবে করব ইনশাল্লাহ, তোমরা বাড়িতে মনোযোগী হবে, বাড়ির কাজগুলো যথারীতি করো, সবাই ভালো থাকো। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার জনাব ফারুক হোসেন স্যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে তোমাদের এই ছুটিকালীন ক্লাসের ব্যবস্থা করছে, আমাদের সাথে যোগাযোগ রেখে বা এই ইন্টারনেটের দক্ষ আমাদের একজন স্যার নিয়ে আসছে আবুল কালাম আজাদ, উনিও অত্যন্ত পরিশ্রম করতেছে। তোমরা এই ক্লাসগুলো যথারীতি করলে তোমাদের উপকার হবে এবং আমাদের শ্রমটাও সার্থক হবে, হেড স্যারের শ্রমটাও সার্থক হবে। ধন্যবাদ। আজকের মতো আমার এই ক্লাস এখানে শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম।